আপনি সামর্থ্যবান মানুষ, আপনি ভাগা নিতে যাচ্ছেন মানে আপনি নির্লজ্জ ভাগা নিবেন? আপনাকে পরীক্ষায় 35 পেয়ে পাশ করতে হবে না, আপনাকে পরীক্ষায় পেতে হবে 100 টাকা পয়সার ইবাদত হলো, তখন আপনি আপনার মনমতো ফতোয়া নিয়ে নিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অতঃপর তারই প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখ কোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম আমিন। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন, সবাইকে ঈদুল আজহার মোবারকবাদ জানিয়ে একটা ছোট বিষয়ে কথা বলবো বলে মনস্থির করেছি। আজকে আমরা জিলহজ মাসে পদার্পণ করেছি আর মুষ্টিমেয় কয়েকটা দিন আমাদের হাতে রয়েছে ঈদুল আজহা আসতে। এই ঈদুল আজহা উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধান দিয়েছেন, আমরা সবাই জানি। ইতিপূর্বেও কুরবানির বিধান চালু ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে আমাদের উপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিধানকে কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নতে মুয়াক্কাদা করে দিয়েছেন। আমরা যারা ভেজাল একটা সমাজে থাকতাম, যে সমাজের সব কিছু কিতাবে আছে কিন্তু দেখতে পেতাম না, সেই ভেজালযুক্ত সমাজ থেকে যখন আমরা নির্ভেজালের পথে হাঁটছিলাম, হাঁটছি, তখন আমরা দেখতে পেলাম যে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে আসছে। কিন্তু আমরা এক শ্রেণীর মানুষ এমন রয়েছি, যখন ইবাদতের ক্ষেত্রে যদি কোনো মাল দিয়ে ইবাদতের ব্যাপার থাকে, টাকা পয়সা মাল দিয়ে যখন কোনো ইবাদতের ব্যাপার থাকে, তখন কিন্তু আমাদের মধ্যে একটা কার্পণ্য ভাব অনেকেরই দেখা যায়, পরিলক্ষিত হয়। আমরা জানি যার যাকাতের নিসাব পরিমাণ অর্থ রয়েছে তার কাছে, তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব, না দিলে পাপ হবে। আর যে খেয়ে পরে একটু সামান্য টাকা জমিয়ে রেখে তার জন্য সুন্নতে মুয়াক্কাদা, সে দিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে স্যাক্রিফাইস কুরবানি। তবে আমরা যারা ওই ভেজাল থেকে নির্ভেজালের দিকে আসলাম, এবং আজকে আমাদের দেশের বেশিরভাগই মসজিদ যেখানে ভাগ হয়ে গেল জোরে আমিন বলাকে নিয়ে, জোরে আমিন বলার জন্য মসজিদ থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমরা রাফল আদায় করতাম, তার জন্য আমাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা ফরজ সালাতের শেষে সম্মিলিত মোনাজাত করতাম না, তাই আমাদেরকে মসজিদের চোখ রাঙানি খেতে হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হয়েছে। এই বিশেষ কয়েকটা কারণবশতই আমরা কিন্তু আজকে আলাদা মসজিদে সলাত আদায় করার চেষ্টা করি, বা কেউ এখনও মসজিদ তৈরি করতে আমরা পারিনি। তো রাফল আদায়ন করা, জোরে আমিন বলা, ফরজ সালাতের শেষে সম্মিলিত মোনাজাত, এই বিষয়গুলো যদি মোটামুটিভাবে দেখা যায়, তবে এই জোরে আমিন, রাফল আদায়ন, এটা হচ্ছে সুন্নাত। আর এই যে সম্মিলিত মোনাজাত, যেটা কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত নয়, তো এই সুন্নাত কে বাঁচানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা এত ভালোবেসেছি যে এই সুন্নত আমাদেরকে মানতে দেয়নি বলে আমরা সেই মসজিদ থেকে আজকে বিতাড়িত। এবার সেই লোক যে কোরআন সুন্নাকে মেনে নিয়েছে, নির্ভেজাল আমল করার চেষ্টা করছে, সেই ব্যক্তি যখন কোনো আমল করবে অবশ্যই তার আমলটা হবে সর্বোত্তম। একটা পশুতে, অর্থাৎ একটা উট, একটা গরু, একটা দুম্বা, একটা ভেড়া, একটা ছাগল, একটা যে পশু, একটা পশু কুরবানি যদি কেউ দেয় একটা পরিবারের জন্য যথেষ্ট, এ বিষয়ে কারোর কোনো ইখতিলাফ নেই। কিন্তু একটা উটে 7 ভাগা বা 10 ভাগা, একটা গরুতে 7 ভাগা, এই নিয়ে কিছু মতানৈক্য রয়েছে। যদিচ 7 ভাগে কুরবানি দেওয়া বৈধ, বিভিন্ন হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, তা মুকিম অবস্থায় হোক অথবা সফরে অবস্থায় হোক। কিন্তু আমার প্রশ্ন হলো, যেসব ভাইয়েরা জোরে আমিন বলা, অর্থাৎ সুন্নতের জন্য রাফল আদায়ন, সুন্নতের জন্য, সুন্নতটার উপরে অটল থাকার জন্য, সঠিক দিনকে আঁকড়ে ধরার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত সমস্ত বিধানের উপরে ভালোবাসা দেখার জন্য আজকে মসজিদ থেকে বিতাড়িত, আজকে অনেকে পরিবার থেকে বিতাড়িত, সেই সব মানুষ অবশ্যই তাদের আমল করা উচিত একটা পশু দিয়ে, যদি তার সামর্থ্য থাকে। তো সেই লোক, সেই মানুষেরা আজকে অনেককে দেখা যায় যে কুরবানি যখন তারা দিচ্ছে, তখন তারা একটা গরুতে 7 ভাগে তারা কুরবানি দেওয়ার চেষ্টা করছে। যদিচ যারা দিচ্ছে তাদের উপরে কুরবানি ওয়াজিব, যারা দিচ্ছে তাদের 1.5 টাকা ইনকাম রয়েছে মাসে, তারপরেও তারা 7 ভাগে কুরবানিটাকে বেছে নিয়েছে। ওই লোকটা, যে লোকটা আমিন জোরে বলার কারণে মসজিদ থেকে বিতাড়িত, কেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে বেশি প্রাধান্য দিই, সুতরাং
আমিন আমাকে বলতেই হবে, আমি ইখতিলাফের ঊর্ধ্বে যাব, আমি যেটা সহি পাব, যেটা হক আমল পাব সে আমলটা করব বলে চোখ লাল করা লোকটা আজকে যখন মাল দিয়ে ইবাদতের ব্যাপারে এসেছে, যখন আল্লাহর রাহে কুরবানি করার ব্যাপারে এসেছে, যার মাসে 30-40-50 হাজার বা তার বেশি ইনকাম, সেই লোক আজকে কুরবানিতে ভাগা দিচ্ছে। বিষয়টা কি আশ্চর্যের মনে হচ্ছে না? তার মানে ইসলামটা কি আপনার কাছে গৃহপালিত হয়ে যাচ্ছে? মানে আপনার মন মতো মনের পূজারি, পবিত্র পূজারি হয়ে গেছে আমরা, হচ্ছে কি না? বিষয়টাকে ভালো করে বুঝবেন। যে লোকটা একটা সুন্নাতকে ত্যাগ করবো না বলে, যে লোকটা ইখতিলাফের মধ্যে যাবে না বলে সে মসজিদ ত্যাগ করেছে বা তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, সেই লোক দেখছি যে সাত ভাগে কুরবানির বিষয় নিয়ে ইখতিলাফ রয়েছে, একটা পশুর ব্যাপারে কারুর কোনো ইখতিলাফ নেই, সেই ব্যক্তি আবার টাকা থাকা শর্তেও, সামর্থ্য থাকা সত্ত্বেও সেই ব্যক্তি আবার ভাগা কুরবানি দিচ্ছে, এই কুরবানি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গৃহীত হবে? এটা আমার প্রশ্ন, এটা আমার জাতির কাছে প্রশ্ন। ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম ইসমাইল আলাইহিস সালাতুসসালামকে কুরবানি করার জন্য রেডি হয়ে গেলেন, কতটা আত্মত্যাগ কুরবানি মানে! আজকে সেই আত্মত্যাগকে আমরা মাংস খাওয়াতে পরিণত করেছি, গোস্ত খাওয়াতে পরিণত করেছি, লোক দেখানো রিয়াতে পরিণত হয়ে গেছে আমাদের আমল। আপনি সামর্থ্যবান মানুষ, আপনি ভাগা নিতে যাচ্ছেন মানে আপনি নির্লজ্জ, ভাগা নেবেন কেন? জি ভাগা জায়েজ, ভাগা জায়েজ। ফজরের সলাত কেউ আসলো, এসে জামাত শুরু হয়ে গিয়েছে, সে জামাতে সালাত আদায় করলো, তারপরে তার সুন্নতটা বাকি ছিল, পরে সে সুন্নত পড়ল, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন একদিন। তাই বলে কি আপনি প্রতিদিন এমন সময় মসজিদে ঢুকবেন যখন ফজরের সালাত রেডি হয়ে গেছে, প্রতিদিন আপনি সুন্নতটাকে ফজর সালাতের পরে পড়বেন? এটা কি আপনার সহি আকিদার সহি মানহাজের মানুষরা করতে পারে? কারণ সর্বোত্তম আমলটাই তো আপনাকে করতে হবে, আপনাকে পরীক্ষায় 35 পেয়ে পাশ করতে হবে না, আপনাকে পরীক্ষায় পেতে হবে 190, 99 অথবা 100, এই ডাইরেক্ট চান্স নিয়েই আপনাকে পরীক্ষা দিতে হবে। তাহলে আপনি যখন মাল দিয়ে ইবাদতের জন্য আপনি প্রস্তুত হয়ে গেলেন, তখন এখানে নেগোশিয়েট কেন করছেন? তখন এখানে বিভিন্ন আলেমের ফতোয়া কেন খুঁজছেন যে সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি না? তাহলে আপনি ওই যে মসজিদ থেকে বেরিয়ে গেছেন, তারাও তো আস্তে আমিন বলার হাদিস দেখায়, তাহলে তাদের সাথে নেগোশিয়েট করে তখন থাকেননি? কারণ ওটা ইবাদত ছিল একটা, যাতে টাকা পয়সা লাগতো না। আর যখন টাকা পয়সার ইবাদত হলো, তখন আপনি আপনার মন মতো ফতোয়া নিয়ে নিচ্ছেন। তবে আমি কিন্তু বলছি না যে সাত ভাগে কুরবানি জায়েজ নয়। আমার আকাঙ্ক্ষা, আমার ইচ্ছা, আপনার ক্ষমতা রয়েছে আপনি উট কুরবানি দেন, আপনার আরও বেশি ক্ষমতা রয়েছে আপনি 10-20 হাজার টাকা মানুষকে দিয়ে দেন যে আপনারা কুরবানি করে খান, আপনার ইনকাম মাসে 30,000-40,000, আপনি কি করে মানে ভাগা কুরবানি দেন? এটা কি একটা কেমন নোংরামি বলে মনে হচ্ছে না? যদি আমার ভুল হয় আমাকে ক্ষমা করবেন। তবে আল্লাহর কাছে কুরবানির গোস্ত, কুরবানির রক্ত কিছুই পৌঁছায় না, পৌঁছায় আপনার তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেটাই বলছে। অতএব আপনি মানহাজকে মেনে চলেছেন, সহি মানহাজ, আপনি সামান্য সুন্নতের জন্য মসজিদকে ত্যাগ করেছেন, এলাকার বহু মানুষ আপনার শত্রু, আর সেই লোক এসে আপনি ইখতিলাফে একটা মাসলা নিয়ে আপনি সেই মাসলাটাকে সাথ দিয়ে কুরবানি দিচ্ছেন সাত ভাগে। একটু ভাববেন রাত্রিবেলা যখন ঘুমাতে যাবেন আমার কথাগুলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।